পাপন, তোমার ঘড়িটা কত বড় আর সুন্দর, আমাদেরকে তোমার ঘড়িটা একটু ওড়াতে দাও না? তোমাদের বাবাকে বলো এমন একটা ঘড়ি কিনে দিতে। তুমি জানো এই ঘড়ির দাম কত? আমি আর আমার ভাই একটু পরেই তোমার ঘড়িটা দিয়ে দিব। দেখো আমার ছোট ভাইটা তোমার ঘড়িটা একটু ওড়াবে বলে কাঁদছে। কাঁদুক, তাতে আমার কি? বাসায় ফিরে যাও, আমাকে জ্বালিও না। মিমি আর তার ছোট ভাই পলাশ ঘড়ি না পেয়ে বাড়ি ফিরে যায়। মিমি তার বাবাকে ঘড়ি কেনার কথা বলতে গিয়ে দরজা থেকে তার মা বাবার কথা শুনতে পায়। মিমির জামাটা ছিঁড়ে গেছে, ওকে একটা নতুন জামা কিনে দিতে হবে। তুমি কাল বাজার থেকে ওর জন্য একটা নতুন জামা কিনে নিয়ে এসো। তোমার কাপড়টাও তো সেই কবে থেকে ছেঁড়া, এবার অন্তত নিজের জন্য একটা জামা নাও। অত টাকা পয়সা নেই এখন হাতে, তুমি আগে মিমিকে একটা জামা কিনে দাও, তারপর না হয় আমি পরে আমার জামা কিনে নিব। আপু, বাবাকে বলেছিস আমাদের নতুন ঘড়ি কিনে দেওয়ার কথা? না, আমার কাছে এর থেকেও একটা ভালো বুদ্ধি আছে। তুই গিয়ে তোর খাতা রং পেন্সিল গুলো নিয়ে আয়। ঠিক আছে আপু, আমি এখনই সবকিছু নিয়ে আসছি। নিয়ে এসেছিস? সবগুলো এখন আমার হাতে দে। মিমি খাতার কাগজ কেটে ঘুড়ি বানানো শুরু করলো। ঘুড়ি বানানো শেষে ঘুড়িটাকে সে রং পেন্সিল দিয়ে রং করলো। বাহ আপু, তুই কত তাড়াতাড়ি সুন্দর একটা ঘুড়ি বানিয়ে ফেললি। আজ থেকে এই ঘুড়ি তোর। ঘুড়িটা ছোট হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর। তুই এই ঘুড়ি দিয়ে খেলতে পারবি না? অবশ্যই পারবো। আমি তাহলে এই ঘুড়ি নিয়ে বাইরে সবার সাথে খেলতে গেলাম। একটা লাটাই বানিয়ে তাতে সুতো পেঁচিয়ে নিস, আর সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসিস। পলাশ তার নতুন ঘুড়ি নিয়ে বাইরে উড়াতে চলে গেল। সবাই তার ঘুড়ি দেখে প্রশংসা করতে লাগলো। সামান্য একটা ঘুড়ি কেনার মরদ নেই তোদের, খাতার কাগজ দিয়ে বানানো ঘুড়ি এনে আমাদের সাথে উড়োতে এসেছিস। একটি বিশেষ ঘোষণা, কাল বড় মাঠে ঘুড়ি খেলার আয়োজন করা হয়েছে। যে খেলা জিতবে তাকে নগদ 10,000 টাকা সহ বড় আর সুন্দর একটা ঘুড়ি উপহার দেওয়া হবে। কাল আমিও আমার ঘুড়ি নিয়ে খেলায় নামবো, আর তোমাদেরকেও দেখিয়ে দেব আমার ঘুড়িও তোমাদের ঘুড়ির চাইতে কোনো অংশে কম নয়। তোর একটুকু ঘুড়ি নিয়ে তুই আমাদের সাথে খেলায় নামবি? ঠিক আছে, দেখা যাক কালকের খেলায় কে জিতে। কি রে পলাশ, তোকে না সন্ধ্যার আগে বাড়ি আসতে বলেছিলাম, এত দেরি করলি যে। আপু, কাল বড় মাঠে ঘুড়ি খেলা অনুষ্ঠিত হবে, আমার থেকে তো তুমি ভালো ঘুড়ি উড়াতে পারো, তাই আমি চাই তুমি ঘুড়ি খেলায় আমাদের ঘুড়িটা ওড়াও। কি যে বলিস, আমি কি আর ওদের সাথে পারবো? আমার বিশ্বাস তুমি পারবে আপু, তাই আমি খেলায় তোমার নাম দিয়ে এসেছি। এই খেলা জিততে পারলে আমরা অনেকগুলো টাকা আর বড় একটা ঘুড়ি পুরস্কার পাবো। সত্যি বলছিস? ঠিক আছে, তাহলে আমিও কালকে সবার সাথে খেলায় অংশগ্রহণ করব। পরের দিন মিমি ঘুড়ি খেলায় অংশ নেওয়ার জন্য সবার সাথে মাঠে গেল। ঘুড়ি খেলা শুরু হয়ে গেলে সবাই একে অপরের ঘুড়ি কাটা শুরু করলো। আপু, তোর ঘুড়ির পাশে যে নীল ঘুড়িটা, ওটা কাট তাড়াতাড়ি। পেয়েছি ওই ঘুড়িটাকে, দাঁড়া এখনই কাটছি। আমি জানতাম তুই ওই ঘুড়িটাকে কাটতে পারবি, এবার ওই লাল ঘুড়িটাকেও কেটে ফেল। কেটে ফেলেছি, এরপর কোনটা? এবার ওই সবুজ ঘুড়িটা। মিমি আর ওই ভাই মিলে তো অনেকগুলো ঘুড়ি কেটে ফেলেছে। আমি তো ভেবেছিলাম ওরা যেহেতু ভালো একটা ঘুড়ি কিনতে পারে না, ঘুড়ি হয়তো ওড়াতেও পারে না তেমন, কিন্তু এখন তো দেখছি উল্টো, কখন না জানি তোর ঘুড়িটা ওরা কেটে ফেলে। আরে, যাদের ঘুড়ি ওরা কেটেছে ওরা তো কিছুই পারে না, আর ওরা আমার ঘুড়ি কাটবে? দেখ, তার আগে আমি ওদের ঘুড়ি কেটে দিয়ে আসবো। দেখো আপু, তারপরে ঘুড়িটা আমাদের ঘুড়ির কাছে আসছে, নিশ্চয়ই আমাদের ঘুড়িটা কাটতে চাইছে ও। আমি ওর ঘুড়িটা কাটবো, দাঁড়া আগে ওর ঘুড়ির সুতোর সাথে আমার ঘুড়ির সুতোটা পেঁচিয়ে নি। সাহস দেখ, আমার বড় ঘুড়িটাকে উল্টো কাটতে এসেছে ওরা,
আমি এখন আমার গড়িটাকে যদি জোরে টান দেই তাহলে ওদের গড়িটা ছিঁড়ে যাবে। দেরি করছিস কেন? তাড়াতাড়ি ওর গড়িটা কেটে দে, হয়তো ওদের গড়িটা আবার তোর গড়িকে কেটে দিবে। আরে এত তাড়াহুড়োর কি আছে, আস্তে ধীরেই কাটে। সবাই দেখো ওদের পতন কিভাবে হয়, ওদের ওই সস্তা সুতোর সস্তা ঘুড়ি আমার দামি ঘুড়ির কিছুই করতে পারবে না। সুতোটা তো ভালোভাবে বেঁচে গেছে আপু, এবার পাপনের ঘুড়িটাকে টান দিয়ে সুতোটা ছিঁড়ে ফেল। এটা কি হলো, আমার ঘুড়িটা নিচে পড়ে যাচ্ছে কেন? ওরা আমার ঘুড়ির সুতো কাটলো কি করে? পাপনের ঘুড়িটাও কেটে ফেলেছি আমরা, এখন আর ওর ঘুড়ি নিয়ে হিংসা করতে পারবে না। আর মাত্র দুইটা ঘুড়ি আছে, এই ঘুড়ি দুটোকে কাটতে পারলে আমরা এই খেলায় জিতে যাব। তোকে আগে বলেছিলাম ওদের ঘুড়িটাকে কেটে দিতে, এবার ভালো হলো তো, ওরাই ওদের ছোট ঘুড়ি দিয়ে তোর এত বড় ঘুড়িটাকে কেটে দিল। ওদেরকে আমি কোনোভাবে জিততে দিব না, মাঠে কার কার ঘুড়ি আছে এখন? পাবলো আর হেমন্তের। তোকে এখন যা যা বলবো ওদের কানে কানে গিয়ে এই কথাগুলো বলে আসবি, আমার নাম শুনলে ওরা সব করবে। পাপন রবিনের কানে কানে সব বলে দিল কিভাবে কি করতে হবে। রবিন গিয়ে বাবলু আর হেমন্তকে সব বুঝিয়ে বলল। বাবলুর ঘড়িটা কোথায় গেল, কোথাও দেখছি না যে। ওর ঘড়ি দিয়ে কি হবে, সামনে দেখ হেমন্তের ঘড়িটা উড়ে বেড়াচ্ছে, ওটাকে কেটে ফেল। ঠিক আছে এখনই কাটছি। পাবলোর ঘুড়িটা আবার হঠাৎ সামনে এসে পড়লো কোথা থেকে। ওর ঘুড়ি সুতোটা রোদে কেমন যেন চকচক করছে। আপু তুই তোর ঘুড়িটা এখন থেকে সরিয়ে নে তাড়াতাড়ি। তারা সরাচ্ছি। এ কি, ওর ঘুড়ির সুতোর সাথে আমার ঘুড়ির সুতো লাগার সাথে সাথে আমার ঘুড়িটা কেটে গেল। কি সুতো ছিল ওটা? আমার ঘুড়ির সুতোতে কাচের ক্রল লাগিয়ে দিয়েছিলাম বলে ওর ঘুড়ির সুতোতে লাগার সাথে সাথে খতম। আমাদের ঘুড়িটা ওখানে পড়েছে আপু, চল আমাদের ঘুড়িটা ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসি। তোমাদের সস্তা ঘুড়িটা নিতে এসেছে বুঝি, এই নাও তোমাদের ঘুড়িটাকে ছিঁড়ে আমি দু টুকরো করে দিয়েছি, এবার দুই ভাই বোন মিলে তোমাদের ঘুড়ি ওড়াও। এরপর থেকে আমাদের পিছনে লাগার সাহস পাবে না। পাপনকে হারিয়েছো তোমরা তাই না? তোমাদের শোক একদম মিটিয়ে দিলাম, চল পাপন আমাদের কাজ শেষ, এখান থেকে চলে যাই। দেখ আপু তোর বানানো ঘুড়িটা ওরা ছিঁড়ে ফেলেছে, ওদের জন্য আমরা জিততেও পারলাম না আর আমাদের ঘুড়িটাও হারালাম। কাঁদিস না, আমরা আবার আরেকটা ঘুড়ি বানাবো, ওটা দিয়ে তুই সারাদিন খেলবি। এই ছেঁড়া ঘুড়িটা এখানেই রেখে যা, এটা নিয়ে আর কোনো লাভ নেই। সেখান দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল, সে দুই ভাই বোনের সাথে ঘটে যাওয়া সব ঘটনা দেখেছিল, সে সিদ্ধান্ত নিল তাদেরকে সাহায্য করার। আমি ওদের ঘড়িটাতে জাদু করে দিলাম, এবার আর কেউ ওদেরকে খেলায় হারাতে পারবে না। আমি না তোমাদের এত প্রিয় আর শখের ঘড়ি ছিলাম, এখন তোমরা আমাকে এভাবে ফেলে রেখে চলে যাচ্ছ। পেছন থেকে কেউ কথা বললো মনে হয়। হ্যাঁ আমিও তো শুনলাম। আরে আমাদের ছেঁড়া ঘড়িটা কোথায় চলে গেল, বাতাসে উড়ে গেছে নাকি? কোথাও উড়ে যায়নি, আমি এই তো তোমাদের সামনেই আছি। আমাকে এভাবে ফেলে রেখে যাচ্ছ কেন তোমরা? আপু দেখ তোর বানানো ঘুড়িটা আমাদের সাথে কথা বলছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি কথা বলছো কিভাবে? কি জানি, এতদিন তো শুধু তোমাদেরকে দেখতাম আমাকে নিয়ে খেলা করতে, তারপর ওরা যখন আমাকে ছিঁড়ে ফেললো আর তোমরা আমাকে ফেলে চলে যাচ্ছিলে, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ দেখি আমি আমার আগের মতো হয়ে গেছি আর কথাও বলতে পারছি। তোমার কথা শুনে এখন আর আমার ভয় লাগছে না, যাই হোক তুমি তো আমাদেরই ঘুড়ি। ঠিক বলেছো, এবার চলো আমরা খেলার মাঠে যাই।
সবাইকে তো জানাতে হবে আমাদেরকে অন্যায়ভাবে হারানো হয়েছে, আমরা এত সহজে হার মানব না। কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে ওরা আমাদেরকে অন্যায়ভাবে হারিয়েছে, আমরা কিভাবে কি করব? তোমরা চলো আমার সাথে, আমি তোমাদেরকে বলছি কি করতে হবে। পলাশ লাটের সুতোর সাথে তার ঘুড়িটাকে আবার বেঁধে নিল। ওই তো খেলার বিচারক, ওকে ডেকে নিয়ে এসে বাবলুর ঘুড়ি সুতোটা হাত দিয়ে ধরে দেখতে বলো। চাচা আপনি আমার সাথে চলুন, খেলায় চালাকি করা হয়েছে, আমাদের সাথে গেলেই আপনি তার প্রমাণ পাবেন। বলছো কি, চলো তাহলে দেখা যাক কি ঘটেছে। পলাশ বিচারককে নিয়ে গিয়ে বাবলুর ঘুড়ির সুতোটা ধরে দেখতে বলল। তিনি সুতোয় হাত দেওয়ার পর তার হাত কেটে গিয়ে রক্ত বের হল। বাবলু খেলায় জেতার জন্য অসৎ উপায় অবলম্বন করেছে, সে অন্যায়ভাবে মিমিকে হারিয়েছে, তাই তাকে এই খেলা থেকে বহিষ্কার করা হলো। আর খেলার আর কোনো প্রতিযোগী না থাকার কারণে মিমি আর পলাশকে আরেকবার সুযোগ দেওয়া হলো। আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে, এবার আমরা ওদেরকে দেখিয়ে দিব খেলা কাকে বলে। তোমরা প্রস্তুত তো? আমরা পুরোপুরি প্রস্তুত। খেলা আবার শুরু হয়ে গেল, এবার শুধু দুই ঘুড়ির মাঝে লড়াই হবে, একটা হেমন্তদের ঘুড়ি আরেকটা মিমিদের। ওদের ঘুড়িটাকে না আমরা ছিঁড়ে রেখে আসলাম, এত তাড়াতাড়ি আমার আরেকটা ঘুড়ি ওরা কোথায় পেল? টেপেরে জোড়া দিয়ে এসেছে হয়তো, ওই ছেঁড়া ফোটা ঘুড়ি দিয়ে ওরা হেমন্তের ঘুড়িটাকে হারাতে পারবে না। এর আগেও তো তুই ওদেরকে নিচু করে দেখেছিলি, এ কারণেই তো হারলি। ভুল বলিসনি, এবার দেখি কি হয়, ওরা হেমন্তকে হারাতে পারে কি না। হেমন্ত তো বেশ ভালো ঘুড়ি হতে পারে আপু, ওর ঘুড়ি তো নাকালি পাচ্ছি না আমরা। ঠিক বলেছিস, এমনি এমনি তো আর খেলার শেষ পর্যায়ে আসেনি, ভালো ঘুড়ি উড়াতে পারি দেখে এসেছি। এই তো শুধু আপু, এখনই হেমন্তের ঘুড়িটাকে আটকা তুই। আটকিয়েছি, কিন্তু ও তো আবার আমার ঘুড়িকে উল্টে পেঁচিয়ে ধরেছে, এখন কি করব? না, এভাবে চলতে থাকলে তো মিমিরা হেরে যাবে, আমারই কিছু করতে হবে। আগে আমার প্যাচটা ছাড়িয়ে নেই। ঘুড়িটাকে মিমি এমন উল্টো করে ঘুরাচ্ছে কি করে, প্যাচগুলো তো সব ছেড়ে যাচ্ছে। আপু এটা কি তুই করছিস নাকি আমাদের ঘুড়িটা নিজে নিজেই করছে? আমাদের ঘুড়িটাই সব করছি, আমি তো কিছুই করছি না। এবার তোমাকে ফাঁদে ফেলবো আস্তে আস্তে। আমাদের ঘুড়িটা কেটে যাচ্ছে আপু, আমরাই খেলা জিতে গেছি। সব আমাদের কথা বলা ঘুড়িটার জন্য হয়েছে, ও না থাকলে আমরা কখনো এই খেলায় জিততে পারতাম না। মিমি আর পলাশ খেলা শেষে তাদের পুরস্কার পেল। পাপন আর তার বন্ধুরা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সেই পরিটা দূর থেকে সবার আনন্দ দেখে খুশি হলো।